আসসালামু আলাইকুম সম্মানিত সুধি দর্শক, আজকে আমরা প্যানেল কোডের সাধারণ ব্যতিক্রম যেটা সেই আলোচনায় আজকে 99 ধারা আলোচনা করব। সেখানে আমরা এর আগে আমরা জেনেছি সেখানে ব্যতিক্রম ছিল 99 ধারার, ব্যতিক্রম সাপেক্ষে প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে এবং সেখানে 96তে বলেছে যে নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান ইন এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার অধিকারের জন্য যে এক্সারসাইজ যে কাজটা করা হবে সেটা কোনো অপরাধ নয়। তারপরে 97 ধারাতে বলেছে যে প্রত্যেক ব্যক্তিরই প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার আছে এবং সেটার ক্ষেত্রগুলো বলা হয়েছে যে হিউম্যান বডি এ দুইটা, প্রথম একটা বলা হলো যে হিউম্যান বডিতে যে সমস্ত অপরাধ, হিউম্যান মানব দেহের যে সমস্ত অপরাধগুলো হয় যেমন আঘাত, যে কোনো ধর আঘাত, তারপরে গ্রিভিয়াস হার্ট, খুন করা বা রেপ করা, এই ধরনের বিভিন্ন ধরনের অপরাধ, যে সবগুলোর অপরাধের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রতিটি ব্যক্তির আছে এবং নিজের শরীর অপরের শরীর, নিজের বডি অপরের প্রত্যেক ক্ষেত্রেই সে আত্মরক্ষার অধিকারটা আছে। এবং সেখানে বলছে যে এবং ওখানে ব্যতিক্রমটা এরপরে আসছে সেকেন্ড উপধারাতে, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি এবং সেটা মুভেবল ইমুভেবল দুটোর উপরই, কী ধরনের অপরাধ, যেটা চুরি, রবারি, তারপর মিসচিপ, অন্য ধরনের যে সমস্ত ক্ষতি করা, এই ধরনের অপরাধের বিরুদ্ধে সে আত্মরক্ষার অধিকার নিতে পারবে এবং সে যে অপরাধটা ক্ষেত্রে মানে সে নিজের জন্য যেমন হবে এবং অপরের জন্য নিতে পারবে আত্মরক্ষার অধিকার। এখানে ওই জায়গায় বলা আছে যে উপরে বলা আছে যে সাবজেক্ট টু দি রেস্ট্রিকশান অফ সেকশন মেনশন ইন সেকশন 99, এই 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষেই এই আত্মরক্ষার অধিকারটা প্রতিটি ব্যক্তির আছে। তো আমরা এখন এই 99 ধারাতে কী বলেছে সেই জিনিসটা একটু এখানে আলোচনা করব আমরা আজকে। সেটি হলো 99 ধারায় বলছে যে ওর সিনপসিস যেটা সংক্ষিপ্ত যেটার হেডিংটা এরকম, অ্যাক্টস এগেনস্ট হুইচ দ্যার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যে কাজ, যে কাজের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স নেওয়া যাবে না, আত্মরক্ষার অধিকার নেওয়া যাবে না, সেই ক্ষেত্রগুলো ওখানে বললো কী ব্যাপার সেটা 99 বলছে দ্যার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট হুইচ ডাজ নট রিজনেবলি কজ দি অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট ইফ ডান অর অ্যাটেম্পটেড টু বি ডান বাই এ পাবলিক সার্ভেন্ট অ্যাক্টিং ইন গুড ফেথ আন্ডার কালার অফ হিস অফিস, দো দ্যাট অ্যাক্ট মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফাইবেল বাই ল। এখানে বলা হচ্ছে যদিও আইনের সূক্ষ্ম বিচারে এটা জাস্টিফাইবেল না, তবুও পাবলিক সার্ভেন্ট যখন সে কোনো তার অফিসিয়াল কালারে, অফিসিয়াল কালারে যদি শোনা কোনো অ্যাক্টিং আন্ডার গুড ফেথ সে যে কাজটা করছে এবং সেই কাজটায় যদি ডেথ এবং গ্রিভিয়াস হার্টের কোনো সম্ভাবনা নাই, অ্যাপ্রিহেনশান যেখানে নাই, সেই অবস্থার ভেতরে সেই অবস্থার প্রেক্ষিতে কোনো আত্মরক্ষার অধিকার কেউ নিতে পারবে না। এখানে আরেকটা এর প্যারা দিয়ে বলছে একই জিনিস যদি নাকি পাবলিক সার্ভেন্টের নির্দেশে কেউ করে সেই ক্ষেত্রেও এরকম কথা বলো, এরকম দ্যার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট হুইচ ডাজ নট রিজনেবলি কজ দি অ্যাপ্রিহেনশন অফ ডেথ অর গ্রিভিয়াস হার্ট ইফ ডান অর অ্যাটেম্পটেড টু বি ডান বাই দি ডাইরেকশন অফ এ পাবলিক সার্ভেন্ট অ্যাক্টিং ইন গুড ফেথ আন্ডার কালার অফ হিস অফিস, দো দ্যাট অ্যাক্ট মে নট বি স্ট্রিক্টলি জাস্টিফাইড বাই ল। এখানে বললো যে এই একই শুধু বলছে যে পাবলিক সার্ভেন্টের নির্দেশ মতো যে কাজটা করছে কেউ, যে নাকি অ্যাক্টিং আন্ডার
তার অফিশিয়াল ক্যাপাসিটিতে অর্ডার দিয়েছে পাবলিক সার্ভেন্ট এবং সেখানে অ্যাপ্রিহেনশন নাই, যেখানে ডেথ এবং গ্রিভিয়াস হার্টের কোনো সম্ভাবনা যেখানে নাই, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নেওয়া যাবে না, এটা হলো রেস্ট্রিকশন। এখানে এই যে অবস্থাটা, এই অবস্থাটা এরকম যে এরপরে আমরা ব্যাখ্যা করবো আরও, অবস্থাটা এরকম যে আত্মরক্ষার অধিকারের যে অধিকারটা দিল সেখানে বললো পাবলিক সার্ভেন্ট যেখানে তার অফিসিয়াল কালারে গুড ফেথে যে কাজটা করছে এবং সেখানে যদি কোনো ডেথ এবং গ্রিভিয়াস হার্টের সম্ভাবনা যদি না থাকে তাহলে সেখানে সে কোনো ব্যক্তি সেই আত্মরক্ষার অধিকার নিতে পারবে না। এখানে তার মানে কি, এখানে এটা স্পষ্ট যে যদি ডেথ এবং গ্রিভিয়াস হার্টের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আবার এটা তার রিভার্স করলে কিন্তু এই দাঁড়ায় যে সেটার অধিকার থাকবে। তাহলে এখানে ক্ষেত্রে হলো যে আত্মরক্ষার অধিকার সেই ক্ষেত্রে যেখানে এই অবস্থাটা নাই সেইখানে আত্মরক্ষার অধিকারটা প্রযোজ্য। আবার পাবলিক সার্ভেন্টের নির্দেশক্রমে যে কাজটা করা হচ্ছে এবং সেখানে গুড ফেথ এবং সেখানেও ওই রকম ডেপথ এবং গ্রিভিয়াস হার্টের কোনো সম্ভাবনা অ্যাপ্রিহেনশন নাই, সেক্ষেত্রেও আত্মরক্ষার অধিকার নেওয়া যাবে না। আর একটা কোন ক্ষেত্র, দ্যার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইন কেস ইন হুইচ দ্যার ইজ টাইম টু হ্যাভ রেসকোর্স টু দি প্রোটেকশন অফ দি পাবলিক অথরিটিস, যে যথেষ্ট সময় আছে এরকম অবস্থায় যে ডিফেন্স নেওয়ার যথেষ্ট সময় আছে সেই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারটা দিল না, সিকিউরিটির যে বিষয়টা নিরাপত্তা তার মানেটা এরকম যে যেমন আমার বাড়িতে হয়তো একটা ডাকাতি হচ্ছে তখন আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আসছে যে আমি তাকে প্রতিহত করতে পারি অপরাধের ক্ষেত্রে, তারপরে আমার পার্শ্ববর্তী বাড়িতে আমার প্রতিবেশীর বাড়িতে হচ্ছে আমি সেখানেও পারি আমার নিজের এবং অপরের সম্পত্তি, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি। আবার এমন হলো যে একটা লোক আমাকে, যেমন অনেক সময় ডাকাতরা চিঠি দেয় গ্রামগঞ্জে আছে চিঠি দেয় যে তোমার বাড়িতে ডাকাতি করবো অতদিনে বা অমুক তারিখে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি ওয়েট করে যে ঠিক আছে ডাকাত আসুক তারপরে আমি আত্মরক্ষার অধিকার নেব, নো, সেই ক্ষেত্রে আবার হবে না, হবে না এই জন্য যে ওদের টাইম আছে। এখানে সময় যে ইমিডিয়েট যখন হচ্ছে সেই ক্ষেত্রেগুলোই রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা আসে, এখন সেজন্য বললে ওই অবস্থার ভিতরে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেটাকে কার্যকরী হবে না যেহেতু সাফিসিয়েন্ট সময় আছে তার ওই ব্যবস্থা নেওয়ার। সেক্ষেত্রে যেমন পুলিশকে সংবাদ দেওয়া হয়, পুলিশের আবার আইনগতভাবে পুলিশের দায়িত্ব কী যে কগনিজেবল অফেন্স সে অ্যাপ্রিহেন্ড করবে, প্রিভেন্ট করবে, পুলিশের দায়িত্ব। সেজন্য অনেক সময় এই ধরনের ইনফরমেশান পুলিশকে দেওয়া হয়, পুলিশ তখন এসে তার মানে আইনগত দায়িত্ব হিসেবে সেটার জন্য সে প্রোটেকশন দেয়। তো সেখানে বলছে যে প্রোটেকশনের যদি প্রায় মানে প্রায়র যদি আগে থেকে যা মানে সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স নেওয়া যাবে না। তাহলে তিনটা ক্ষেত্র আর কি এখানে আলোচনা করলো। এখন এইরকম পরিস্থিতিতে এখানে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয়টা কিন্তু খুব ব্যাপক, যে যেমন এখানে যেমন পাবলিকের প্রতিটি ব্যক্তির এই অধিকারটা আছে, সিমিলারলি প্রতিটি ব্যক্তি বলতে কোনো বাহিনীর কথা যদি বলি, কোনো বাহিনী যেমন পুলিশ বাহিনী বা আদার যে সমস্ত বাহিনী আছে তাদেরও কিন্তু একই কথা, সে তো ব্যক্তিগত অধিকার এটা, যে সেটা অফিসিয়াল তার হলো, যেমন পুলিশের কথা বলি যদি পুলিশ অ্যাক্ট এবং পুলিশের যে সমস্ত ফৌজদারি কার্যবিধি আইন বা যে সমস্ত বিধিবিধান তার সেখানে আইন বাধ্য করে দিয়েছে যে পুলিশকে কগনিজেবল অফেন্স প্রিভেন্ট করবে এবং কী কী সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে এবং সেটা ম্যান্ডেটরিভাবে নির্দেশনা আছে। আবার সেখানে এছাড়াও এই আত্মরক্ষার অধিকারও পুলিশের জন্য প্রযোজ্য, যে সে নিজের জীবন বাঁচাতে পারে, অপরের জীবন বাঁচাতে পারে, নিজের সম্পত্তি রক্ষা করতে পারে, অপরের সম্পত্তি রক্ষা করতে পারে, এটা তার ব্যক্তিগত পর্যায়ে যদি বলা হয় তাহলে সেটাও সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করবে। অনেক সময় দেখা যায় যে অনেক সময় যেমন বলা হয় যে আত্মরক্ষার অধিকারের জন্য পুলিশ এই ব্যবস্থাটা নিয়েছে, ডিফেন্ড করেছে, এটা যেমন পুলিশের মানে অনেক সময় মিছিলে বা বিভিন্ন সময় পুলিশের ডিউটি করতে গিয়ে যে অনেক সময় পুলিশকে অ্যাসাল্ট করা হয় বা আক্রমণ করা হয় সেক্ষেত্রে পুলিশ তার প্রতিহত করে এবং সেটাকে এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকেই সেটার উদ্ভূত, যে তার উপরে যখন ব্যক্তিগত আক্রমণ হয় তখন
বা একটা বাহিনীর পরে যে আইনের যেটা নির্দেশনা তো আছেই, যেমন আমলাফুল অ্যাসেম্বলি হলে আমরা ফৌজদারি কার্যবিধির যে সমস্ত বিধান আছে, একশো আমরা পড়েছি যে 127, 128, এখানে যে পুলিশ আমলাফুল অ্যাসেম্বলি ডিসপার্স করতে গিয়ে তাকে সেখানে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, সেটা হলো আইনের পাওয়ার। আবার এখানে যদি ব্যক্তিগত পর্যায়ে যদি ধরা হয় যে এটা করা হয়েছে যে এই ধারায় যে সে আত্মরক্ষার অধিকারের জন্য সে তার ইসে বা যান বাঁচানোর জন্য নিজের জীবন, অপরের জীবন, অপরের সম্পত্তি, নিজের এই সমস্ত জিনিস, যেমন অনেক সময় যে গভর্নমেন্ট প্রপার্টি তার কাছে থাকে, আর্মস থাকে, সরকারি মালামাল, এই সমস্ত গাড়ি ঘোড়া থাকে, এই ধরনের প্রোটেকশন প্রশ্ন, সে সমস্ত ক্ষেত্রে সে আত্মরক্ষা তার অধিকার সেটা তার রয়ে যায়। আর একটা জিনিস হলো এই প্রসঙ্গে বলি যে পুলিশ, যে সরকার পুলিশকে অস্ত্র দিয়েছে, আইনে কোনো জায়গায় অস্ত্র দেয় নাই পুলিশ, সিআরপিসি বা কোনো জায়গায় যদি আমরা পড়ি সেখানে পাবো না, সেখানে পুলিশকে যে অস্ত্র দেওয়া আছে গভর্নমেন্ট সেটাকে দিয়েছে, পুলিশ রেগুলেশন অনুযায়ী সেখানে অস্ত্র, এবং সেই অস্ত্র কোথায় ব্যবহার করতে হবে, কী পরিস্থিতিতে ব্যবহার করতে হবে পুলিশকে, সেই নির্দেশনা পিআরবি রুলস দিয়েছে এবং আইনে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনটি জায়গায় পুলিশ এই অস্ত্র ব্যবহার করে। একটা হলো আমরা অনেক আগে আলোচনা করেছি আমার একটা ভিডিওতে, সেটা হলো ইসের অ্যারেস্ট করতে গিয়ে 46 ধারায় অ্যারেস্ট করতে গিয়ে যে এক্সট্রিমভাবে সেখানে বলছে ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামি যদি মানে যে নাকি একেবারে এক্সট্রিম হয়ে যাচ্ছে যে সে আর মানে তার আর অন্যভাবে আর কোনো প্রতিহত করা যাচ্ছে না বা করা যাচ্ছে না, সেক্ষেত্রে তার জন্য ওই ধরনের যে নেগেটিভ সেন্টেন্স বলা হয়েছে সেখানে যে এমন শক্তি ব্যবহার করা যাবে না তাকে, যদি সে নাকি ডেথ এবং ট্রান্সপোর্টেশন ফর লাইফের আসামি যদি না হয় তাকে মেরে ফেলানো যাবে না নেগেটিভ সেন্টেন্স দিয়ে। তো ওরকম পরিস্থিতিতে পুলিশ গুলি করতে পারে, মানে অস্ত্র ব্যবহার করতে পারে। আর এই একটা পরিস্থিতি যে এই যে আত্মরক্ষার অধিকারের জন্য পুলিশ অস্ত্র ব্যবহার করবে এই ইসের ক্ষেত্রে। আরেকটা হলো 127 ধারায় আমরা 28 ধারায় পড়তেছি যে আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য তখনও পুলিশ ফোর্স অ্যাপ্লাই করতে গিয়ে অস্ত্র ব্যবহার করতে পারে। তাহলে এই তিনটা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার এবং ওই যে দুটা ক্ষেত্রে পুলিশ অস্ত্র ব্যবহার করে। তো এখানে এই জিনিসগুলোর এটাই আরও ব্যাখ্যা আমরা আলোচনা করব, সেটা হলো যে এক্সপ্যানশন ওয়ান এই আত্মরক্ষার অধিকারের বিষয়টি আরেকটু পরিষ্কার করার জন্য এখানে আইনেই এখানে ব্যাখ্যা দিয়েছে দুটো। সেটা হলো এক্সপ্যানশন ওয়ান বলছে এ পারসন ইজ নট ডিপ্রাইভ অফ দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট ডান কমা অরের আগে কমা আরেকটা কথা অর অ্যাটেম্পট টু বি ডান বাই এ পাবলিক সার্ভেন্ট অ্যাজ সাচ আনলেস হি নোজ অর হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট দি পারসন ডুইং দি অ্যাক্ট ইজ সাচ পাবলিক সার্ভেন্ট। এখন যদি পাবলিক সার্ভেন্টের কথা যে কথা আগে বলা হলো, যদি যে ব্যক্তি ডিফেন্স নিচ্ছে সে যদি জানতে না পারে যে এই পাবলিক সার্ভেন্ট এই ব্যক্তি, তাহলে কিন্তু এই এটার জন্য তার কোনো ওই তার অধিকার থাকবে। সেজন্যই যেটা নিয়ম অনুযায়ী যেটা যেমন পুলিশ মিন্স ইউনিফর্মে পুলিশ যায়, অথবা পুলিশ যদি কোনো জায়গায় পাবলিক সার্ভেন্টের কথা বলি, আমরা 21 ধারা প্যানেল কোডে পড়েছি যে যে অ্যাক্ট যে পুলিশের যে কাজ সেই কাজের ধরন অনুযায়ী পুলিশ হলো পাবলিক সার্ভেন্ট। আমি পুলিশের উদাহরণটা দিচ্ছি, আরও আছে জাজেজ আমরা 21 ধারায় ওই ওখানে বলা আছে যে কারা পাবলিক সার্ভেন্ট। এখানে সব পাবলিক সার্ভেন্টের কথাই বলা হচ্ছে আর কি, যে পাবলিক সার্ভেন্টের নির্দেশনার ওই পরিপ্রেক্ষিতে। তবে এই সার্কমস্টেন্সগুলো এবং ডেথ এবং গ্রিভিয়াস হার্টের যে পসিবিলিটির কথা বলা হচ্ছে সেটা সাধারণত পুলিশের ক্ষেত্রেই সাধারণত হয়। আরও অন্য যেমন আর্মিও কমিশন অফিসার তাদেরকে বলা হয়েছে এই পাবলিক সার্ভেন্টের ভিতরে আছে। তো এই ক্ষেত্রগুলো সেখানে ক্লিয়ার করে দিচ্ছে এইভাবে, যদি যে ব্যক্তির আত্মরক্ষার অধিকার নেবে সে যদি জানতে না পারে যে আনলেস হিজ হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট পারসন ডুইং দি অ্যাক্ট ইজ সাচ পাবলিক সার্ভেন্ট, সে যদি এরকম মনে করে যে এই ব্যক্তি পাবলিক সার্ভেন্ট না, তাহলে কিন্তু সে ওই রাইটটা থাকে। যেমন এখানে একটা উদাহরণ এভাবে বলতে পারি যে অনেক সময় গ্রামগঞ্জে গিয়ে ওই পুলিশের পরিচয় দিয়ে দেখা যাচ্ছে যে
হয়তো ডাকাতি করে, এই দরজা খুলে এরকম করলো, খুলে দিল, তখন আর দেখা যাচ্ছে ডাকাত ঢুকে পড়লো। এখন ওই সমস্ত ক্ষেত্রে যদি পুলিশের ইউনিফর্ম থাকে বা ওরকম আইডেন্টিফাই যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ওই আত্মরক্ষার অধিকারের এখানে মানে ইয়ে পড়বে, রেস্ট্রিকশন হয়ে যাবে। আর যদি সে না বুঝতে পারে, ওই ধরনের অনেক সময় দেয় সিভিল ড্রেস, এটা যে রিস্কি, বা সিভিল ড্রেসেস যদি করে সে যদি ওই কমপ্লেন নিতে পারে যে হ্যাঁ এরকম তো আমি চিনি নাই যে পুলিশ নাকি বা পাবলিক সার্ভেন্ট কিনা, পুলিশ মিনস পাবলিক সার্ভেন্ট কিনা, তাহলে তাহলে কিন্তু এই জিনিসটা অপরাধের তার সে রাইট অপরাধ থাকবে, ইয়ে নিতে থাকবে, সে বলতে পারবে যে না আমি এটা জানতাম না, রাইট অফ প্রাইভেটনেস সেখানে সিজ করা হলো না। নেক্সট একটা উদাহরণ, এক্সপানশন টু, এ পার্সন ইজ নট ডিপ্রাইভ অফ দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেনস্ট অ্যান অ্যাক্ট ডান কমা অরের আগে অর অ্যাটেম্পটেড টু বি ডান বাই দি ডাইরেকশন অফ এ পাবলিক সার্ভেন্ট আনলেস হি নোজ অর হ্যাজ রিজন টু বিলিভ দ্যাট দি পার্সন ডুইং দি অ্যাক্ট ইজ অ্যাক্টিং বাই সাস ডাইরেকশন অর আনলেস সাস পার্সন স্টেটস দি অথরিটি আন্ডার হুইচ হি অ্যাক্টস অরের আগে কমা অর ইট ইফ has authority in writing unless he produces such authority if demanded. তাহলে এখানে ওই যে কথাটাই আমরা অ্যারেস্ট করার সময়ও আমরা 46-এ ওখানে ক্লিয়ারলি বলে দিয়েছি, যখন কোনো অ্যারেস্ট করতে যাবে পুলিশ অফিসার, যেই হোক যেই অ্যারেস্ট করবে, যদি ওয়ারেন্টের এগেনস্ট বলে যদি অ্যারেস্ট করে তাহলে তাকে বলতে হবে, ওয়ারেন্টের ব্যাপারেও বলতে হবে, বা এমনি যদি কোনো অ্যারেস্ট করতে যাওয়া হয় তাকে বলতে হবে যে আপনি অ্যারেস্ট এই কারণে। এই সমস্ত কথাগুলো যেমন বলার প্রশ্ন, এখানেও বলছে যে পাবলিক সার্ভেন্ট যে সে বা পাবলিক সার্ভেন্টের নির্দেশে যেটা সেকেন্ড ক্লজে বললো সেই অনুযায়ী সেই অথরিটি যদি তার যদি থাকে, রিটার্ন যদি থাকে, সেই জিনিসটা তাকে ওই ব্যক্তিকে দেখাতে হবে যেখানে যারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিতে যাচ্ছে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলে যে একজন লোককে অ্যারেস্ট করতে যাওয়া হলো, অ্যারেস্ট করতে যাচ্ছে, একটা পাবলিক অ্যারেস্ট করতে গেছে, দেখা যাচ্ছে যে সেটা কোর্টের একটা ওয়ারেন্ট আছে বা লিখিত একটা ডাইরেকশান আছে, সেইটা তাকে দেখাতে হবে, বলতে হবে। তখন যদি সে ওটাকে না মানে, মানে তখন হলো তার মানে ডিফেন্সের জন্য সে ওই প্রোটেকশান যে নেয় নেই সেটা তার অফেন্স হিসাবে গণ্য হবে। সেখানে এই সেকশনে যে রেস্ট্রিকশানে যে তার যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে এটা প্রমাণ হবে না। আর যদি সে বলে মানে সেটা যদি এক্সপোজ হয়, সে যদি বুঝতে পারে যে এটা পাবলিক সার্ভেন্ট, তখন যদি সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স নেয় তখন সেটা তার জন্য অপরাধ হয়ে যাবে। তো এই জিনিসগুলোই, যদিও এই কথাগুলো বলা হচ্ছে যে আইনের সূক্ষ্ম বিচারে যদিও এটা গ্রহণযোগ্য নয়, তারপরেও বললো যে পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি এরকম মানে ডেথের সম্ভাবনা নাই এবং গ্রিভিয়াস হার্টের সম্ভাবনা নাই, সেক্ষেত্রে সে এই ব্যবস্থা সে নিতে পারবে না, মানে আত্মরক্ষার অধিকার সে নিতে পারবে না। এখানে আরেকটা জিনিস হলো যে এখন কি এটা যে ঢালাওভাবে বলে দেওয়া হলো যে সবার জন্য কে, অবশ্যই এটা সবার জন্য, আত্মরক্ষার অধিকারের জন্য। এখন যে এক্সট্রিমে যদি যাইতে হয় যে ওই কী বলে ডেথ এবং গ্রিভিয়াস হার্ট, এবং যদি পাবলিক সার্ভেন্ট হয় তাহলে কিন্তু ওখানে আইন বলতেছে যে সে ইয়ে করবে, ডিফেন্ড করবে। আরেকটা জিনিস সেখানে আছে যে এই যে ওই জিনিসটা এখানে আরেকটা এর উপরেই যে কথাটা বলা হয়েছে যে এক্সটেন্ড, এর এক্সটেন্ডটা কত, দেয়ার ইজ নো রাইট অফ প্রাইভেটনেস। আগে যেমন পড়লাম আমরা যে সময় থাকতে যখন আসে সেটা যখন রাইট অফ প্রাইভেটনেস সুযোগ নাই, আরেকটা হলো যে দি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ডিফেন্স is no in no case extends to the inflicting of more harm than it is necessary to inflict for the purpose of defense. ekhane ekta khubi important jinish je jototuku proyojon atrokkhar odhikarer jototuku proyojon tototuki byabohar kora jabe tar beshi noy defend kora eta holo nijeke atrokkha kora shejonno jototuku shokti proyog proyojon tototuki korte hobe tar beshi noy the right of private defense is no in no case extend to the inflicting the more harm beshi khoti kora jabe na jototuku tar proyojon tototuku korbe mane
যে কথা আমরা বলি এমনি বাংলা ভাষায় যেভাবে বলি যে টিট ফর ট্যাট, যে রকম কাজ তার সেরকম জবাব দেওয়া অ্যাকসেপ্টেড, কিন্তু বেশি না। যেমন এখন একজন যদি একটা অল্প একটা আঘাত নিয়ে আসলো, সেখানে যদি এক্সট্রিমভাবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হলো, একজন লাঠি নিয়ে আসতেছে দূরের থেকে, তাকে দূরের থেকেই দেখা যাচ্ছে গুলি করে দেওয়া হলো, বা একজন ব্যক্তি তাকে মেরে দিল যে হ্যাঁ আমাকে মারতে আসতেছে লাঠি দিয়ে, নো, এটার জন্য ওই সার্কামস্টেন্সগুলো এই ডিফেন্সিভ হিসাবে ট্রিট হবে না। তো এইগুলোই হলো মোটামুটি আত্মরক্ষার অধিকার। এটা ন্যাচারাল একটা ক্ষমতা, আইনের সূক্ষ্ম বিচারে একটা সমর্থন করে না, তবুও এই জিনিসগুলো রেস্ট্রিকশনগুলো, তার মানে যে পাবলিক সার্ভেন্টের এগেনস্টে যখন সে লফুলি সে কাজ করছে তার বিরুদ্ধে একটা রেস্ট্রিকশন দিল যে এখানে আত্মরক্ষার অধিকার চলবে না। যেমন ওই যেমন তা যদি না হতো তাহলে তো পুলিশ অ্যারেস্ট করতে পারতো না, পুলিশে যেমন অ্যারেস্ট করতে যাচ্ছে, কাউকে ধরতে যাচ্ছে, তাড়া করতেছে, তারপরে ধাক্কাধাক্কি হচ্ছে, তার সঙ্গে ইয়ে হচ্ছে, এখন আসামে যে তার তো ওই রকম রাইট নাই, আত্মরক্ষার অধিকার তার নাই, যে সে তো অপরাধী, তাকে তো লিগালি সে অ্যারেস্ট করতেছে, বা পাবলিকেরও ওরকম অ্যারেস্ট করতে পারে, পাবলিকে অ্যারেস্ট করতে পারে, যে আমরা এর আগে যে ভিডিওতে আমরা আলোচনা করেছি যে 59 সিআরপিসি অনুযায়ী ওদের পাবলিকেও অ্যারেস্ট করতে পারে, তার সামনে যদি কগনিজেবল অফেন্স হয় এবং নন ভেলেবল অফেন্স কেউ করে ইন ভিউ পাবলিকের সামনে, তখন সে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। এবং অ্যারেস্ট করার যে ক্ষমতা 46 একবারে ফুল পাওয়ার তাকে দিয়েছে, তো সেই ক্ষেত্রেও যদি ওই মানে অন্য ব্যক্তির কিন্তু এই অধিকার থাকবে না, তার ডিফেন্ড করার ক্ষমতা থাকবে না, মানে সেটা ইলিগাল হবে, তার কারণ এখানে সে লিগালি সে তাকে ধরছে, অ্যারেস্ট করছে, সেজন্য অ্যারেস্টের সঙ্গে এটা না, এটা হলো যে ডিফেন্স, একজন একজনকে আক্রমণ করছে সেক্ষেত্রে, সেজন্য পাবলিক সার্ভেন্ট তো এরকম আক্রমণ করছে, যেমন আনলাফুল অ্যাসেম্বলিতে যে পাবলিক সার্ভেন্ট একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে সেখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের প্রশ্ন থাকবে না। এটা হলো মোট কথা, পাবলিক সার্ভেন্ট যখন তার অ্যাকশন মানে কাজ করছে গুড ফেইথে, সরল বিশ্বাসে, সে বা লিগালি, সেই ক্ষেত্রে এই মানে সূক্ষ্মতা দিয়ে বলল যে এখানে আত্মরক্ষার অধিকার থাকবে না। এই আর যারা আত্মরক্ষার অধিকারের যে এক্সারসাইজ করতেছে, ডিফেন্ড করবে, তাদের খুব রেস্ট্রিকশান দিয়ে দিল যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, তার ওপাশে গেলে কিন্তু অপরাধ হবে। এটাই তো আজকের আমরা এই আলোচনাটা এখানে সীমাবদ্ধ রাখছি, এর পরবর্তীতে এই আত্মরক্ষার অধিকারের যদি আরও আলোচনা প্রয়োজন হয় তাহলে আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।